নমস্কার বন্ধুরা কিচেন বাংলা ফুল ফ্লেভারে আপনাদের স্বাগত জানাই আজকে আমাদের রেসিপি চানা পনির তো আজকের এই রেসিপি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তো আজকে আমরা কীভাবে চানা পনির বা চানা মশলা বানাই তা আপনারা দেখুন বন্ধুরা প্রথমে আমরা কড়াই একটু তেল দিয়ে আমরা পনিরগুলোকে ভেজে নেব পনিরগুলো আমরা হালকা হালকা করে একটু ভেজে নেব পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার আমরা তুলে নেব ওগুলো ওই তেলেতে আমরা আরেকটু তেল দিয়ে দিলাম এটা আমরা সরষের তেলে বানাবো তো আমরা ফোড়নের জন্য তেজপাতা গরম মশলা দিয়ে দিলাম এবার আমরা ক্যাপসিকাম দিয়ে দিলাম বন্ধুরা চানা মশলাটা আজকে আমরা পুরোপুরি নিরামিষ বানাবো পেঁয়াজ ছাড়া তো আমরা এই চানা মশলা যে কোনো উৎসবে বা যারা নিরামিষ খান যারা পেঁয়াজ খান না তাদের পক্ষে খুবই ভালো একটা পদ আর বাড়িতে যে কোনো উৎসবে বা ঠাকুরের ভোগও দিতে পারেন আপনারা এইভাবে চানা মশলা বানিয়ে টমেটো এবং ক্যাপসিকাম আমরা একত্রে ভালো করে ভেজে নেব একটু লবণ দিয়ে ভেজে নেবেন তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে ক্যাপসিকামটাও নরম হয়ে যাবে এবার আমরা মশলাগুলো একে একে দিয়ে দেবো প্রথমে দিলাম বাটা আদা বাটা একটু কষানো হয়ে গেছে এবার আমরা পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম দিয়ে সমগ্র মিশ্রণটিকে আমরা ভালো করে কষিয়ে নেব এবার আমরা চানা মশলা দিয়ে দিলাম চানা মশলাটা বাজারে আপনারা যে কোনো কোম্পানিরই কিনতে পাবেন ওই চানা মশলাটা আপনারা এর সঙ্গে মিশিয়ে দেবেন তাহলে আরও বেশি সুস্বাদু হবে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটু রেড চিলি পাউডার দিয়ে দিলাম বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বন্ধুরা কষানো হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা কাবুলি ছোলা বা চানা সেটাকে আমরা ওই সমগ্র মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব বন্ধুরা চানাটা কষানো হয়ে গেছে এবার ওতে আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব সেদ্ধ হওয়া করাই রয়েছে চানাটা তো বেশি পরিমাণ জল লাগে না এক্ষেত্রে তো যেটুকু প্রয়োজন সেটুকুই জল দেবেন এবার একটা আলু সেদ্ধ করে মাখা ছিল সেটাও আমরা ওই চানার মধ্যে দিয়ে দিলাম এতে চানার যে জুসটা সেটা ঘন হবে এবং খেতেও সুস্বাদু হবে তা আলুর পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ারগুলিও দিতে পারেন ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম স্বাদ মতো চিনি দিলাম গরম মশলা দিয়ে দিলাম দু চামচ ঘি দিয়ে দিলাম তো বন্ধুরা প্রস্তুত হয়ে গেছে আমাদের আজকের রেসিপি চানা পনির এবার আমরা ওটাকে ঢেলে নিলাম তো বন্ধুরা আজকে আমাদের রেসিপি ছিল চানা পনির তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আর অতি অবশ্যই লাইক দেবেন আর অপর বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন একটা শেয়ার করে আর যারা সাবস্ক্রাইব করেননি আমাদের নতুন বন্ধু তাদের জানায় আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে দেখার জন্য আপনারা পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন তো আজকে এই পর্যন্তই আপনারা আজকে দেখলেন চানা পনির বা চানা মশলা নমস্কার